kalau lu pikir sih kalau apa dong kamu juga suka gue jajan kalian itu tuh kan ada pulang itu mari dia duduk sih tiga sih jadi kita bakal di sini bapak aturan saya gue turun mari kita berdua lu lihat ini jam kemarin pulang ini sih jadi gue suka morgan korek saya ini sih morgan korek saya morgan korek tuh setin macet parah macet saya. Ebara kau tuh tiga tuh saya skor gelar dia, kau tambah ebara yang sepuluh darah itu sih. Ebara dia tuh macam guru kata, kabin guru bukan guru kata itu jadi kecil. Emang kau cina orang tuh, ya saya asyik lah orang di sebuah desa ada kan sih. Polisi tuh kali sol, mungkin di kota aja lah. Election Commission of India jauhkan gosona kursi lah, kayak kau ramah deh pati raja joy hot cilen. Ini joyer, jangan kau ne raita ke manten apa deh CPM, Kongres, Tipramutha. সুসংগঠিত ভাবে যেভাবে এসডিএম এর সামনে রাত 3টা থেকে জমায়েত করেছিল 3টা থেকে জমায়েত করে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্পৃক্তি শান্ত ত্রিপুরাকে অশান্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন ভাবে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের এই এলাকার সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল কল ছাত্র ছাত্রী এবং যারা নির্বাচন সংক্রান্ত কাজে জড়িত ছিল তাদের উপরে সুসংগঠিত আক্রমণ এবং সেটা সিপিএম কংগ্রেসের নেতৃত্বে এই এলাকার বিভিন্ন জায়গাতে ভাঙচুর সংগঠিত করেছে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকিও দিয়েছে এমনও বলেছে যে আমরা বাঙালি দেখলেই মারব এই যে একটা পরিস্থিতি যে জনগণের রায় ওরা মাথা পেতে নিতে পারেনি এই যে শান্তের প্রতিপুরাকে আজকে জাতি জনজাতিরা ভাই ভাই হিসাবে আমরা চলতে চাই সবকা সা সবকা বিকাশ হিসাবে আমরা চলতে চাই এই হিসাবে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের আমার সঙ্গে আছেন আমাদের নবনির্বাচিত বিধায়ক জলাইবাড়ি ক্যান্ডেল আমাদের এখানে পরিদর্শনে এসেছেন মাননীয় প্রমোদ রিয়াং দ্বিতীয়বার জয়ী হয়েছে এখান থেকে আমাদের আইপিএফটির যিনি জলাইবাড়ি থেকে জয়ী হয়েছেন আমাদের ভাই শুক্লা নোয়াতিয়া আজকে আমরা সকালে এসেছি মানুষের যে দুর্দশা সেটা দেখতে এসেছি আমরা এখান থেকেই ত্রিপুরামুথা সিপিএম কংগ্রেসকে জানান দিতে চাই দ্বিতীয়বার এমন ষড়যন্ত্র চক্রান্ত করলে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি কাউকে এক ইঞ্চিও জমি আমরা ছেড়ে দেব না আজকে এখান থেকে দাঁড়িয়ে বলছি এই রাজ্যের মানুষ পাহাড়ি বাঙালি দাঙ্গা চায় না এরা যারা দাঙ্গা সৃষ্টি করেছিল তারাই এখন ত্রিপুরামুথাতে আছে যারা উগ্রপন্থীর সঙ্গে ছিল তারাই এখন ত্রিপুরামুথাতে আছে এই উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদী দলকে মানুষ সমর্থন করেনি এজন্য ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বার সরকারে এনেছে এখন আমাদের দায়িত্ব যারা যারা এই সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল যারা যারা মানুষের ভাঙচুর বাড়িঘর ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা প্রতিরোধ করে তাদেরকে আগামী দিনে কাঠগড়ায় দাঁড় করিয়ে মানুষের সে শান্তি সম্পৃক্তি আমরা ফিরিয়ে দেব এই জন্য